নমস্কার স্ট্যান্ডার্ড 2 স্টুল পড়াচ্ছি দেখো লেসন 21 আওয়ার কারেন্সি কারেন্সি মানে হচ্ছে টাকা পয়সা বা মুদ্রা যাই বলো না কেন আচ্ছা এক নম্বর কোশ্চেনটা আছে দেখো হোয়াট মেটেরিয়ালস আর ইউজড টু মেক কারেন্সি ইন ইন্ডিয়া ভারতে যে টাকা পয়সা তৈরি হয় সেগুলো কি জিনিস দিয়ে বা কি বস্তু দিয়ে মেটাল এন্ড পেপার আর ইউজ টু মেক কারেন্সি ইন ইন্ডিয়া মেটাল মানে ধাতু আর পেপার মানে হচ্ছে কাগজ দিয়ে ভারতীয় মুদ্রা তৈরি হয় দু নম্বর কোশ্চেন হোয়াট কারেন্সি ইজ ইউজড ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে কোন কোন মুদ্রা ব্যবহার করা হয় অ্যান্সার হচ্ছে কয়েন্স অ্যান্ড নোটস আর ইউজড ইন আওয়ার কান্ট্রি কয়েন আর নোট মানে হচ্ছে কাগজের টাকা আর মুদ্রা যেগুলো সেগুলো ব্যবহার করা হয় তিন নম্বর কোশ্চেন হোয়াট ইজ দি বেসিক ইউনিট অফ মানি ইন ইন্ডিয়া আমাদের দেশের প্রধান মুদ্রা বা কি দি বেসিক ইউনিট অফ মানি ইন ইন্ডিয়া ইজ দি রুপি রুপি মানে টাকা চার নম্বর কোশ্চেনটা বাদ পাঁচ নম্বরও বাদ ছ নম্বর কোশ্চেনটা দেওয়া আছে হাউ মেনি পয়সে আর দেয়ার ইন এ রুপি এক টাকায় কত পয়সায় হয় দেয়ার আর হান্ড্রেড পয়সে ইন এ রুপি একশো পয়সায় এক টাকা হয় সাত নম্বর কোশ্চেনটা বাদ আট নম্বর কোশ্চেনটা হাউ মেনি পয়সেস আর দেয়ার ইন এ হাফ রুপি অর্ধেক টাকা বলা তো হয় না তা হাফ টাকায় কত পয়সা দেয়ার আর ফিফটি পয়সে ইন হাফ এ রুপি নয় দশ এ দুটো বাদ তাহলে এখানে চারেরটা পাঁচেরটা সাতেরটা নয় দশ এই কটা বাদ বাকিগুলো পড়বে তোমরা